বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়ালো শুভশ্রী গাঙ্গুলী, অনির্বাণ ভট্টাচার্য এবং আবি চ্যাটার্জি। বর্তমান সমাজে দাঁড়িয়েও মানসিক রোগকে ঠিক কি হিসেবে দেখানো হয় এবং তার প্রতিকার কি জানালেন তারা। আমার মনে হয় 15 বছরের একটা উদ্যোগ এবং কাজ সমাজের এত গভীরে গিয়ে সেটাকে একটা আধ ঘন্টা বা এক ঘন্টার অনুষ্ঠানে সবটা দেখে ওঠা বা বুঝে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু ডেফিনেটলি আজকে আমি এখানে এসে আঁচটুকু পেলাম যে কতটা গভীরভাবে শেকড়ে গিয়ে উইথ সো মাচ ট্রু ইন্টেন্ট, মানে অসম্ভব সদিচ্ছা, মানুষের প্রতি ভালোবাসা, আবেগ সব কিছু নিয়ে ওরা কি সৎভাবে ভালোবেসে কাজটা করে যাচ্ছেন। এর জন্যে আমার প্রণাম ঈশ্বর সংকল্পকে, সর্বানিধি রিঙ্কুদি এবং প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি সাপোর্টারকে যারা এই কাজটার সঙ্গে যে কোনো রকমভাবে জুড়ে আছেন তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা। কারণ সত্যি আমাদের আবিরদা তার বক্তব্যে যেটা বলছিলেন যে সত্যি আমাদের সমাজ অতটা ইনোসেন্ট নেই, দিস ইজ নট আ ভেরি ইজি সোসাইটি। হ্যাঁ, সেটাকে ডিল করতে আমাদের মানে প্রত্যেকেরই যথেষ্ট বেগ পেতে হবে। সেখানে এই ধরনের অর্গানাইজেশন বা এই ধরনের উদ্যোগ যদি বারবার হতে থাকে এবং এই কাজ যদি চলতে থাকে তাহলে ডেফিনেটলি দেয়ার উইল বি ব্যালেন্স ইন দ্য সোসাইটি। না, বরঞ্চ খানিকটা পিছিয়েই গেছে সোসাইটি, আরো আদি গোড়া সংস্কারী সেদিকেই যাচ্ছে। কিন্তু সেটা নিয়ে বিশেষ ভেবে কোনো লাভ নেই, কারণ লার্জার সোসাইটিতে এই জিনিসগুলো থাকবেই। একটা গ্রসে ভাবার বা যে কোনো রকমের ডিসেবিলিটি থাকলেই তাকে দূরে করে দেওয়ার, তাকে সরিয়ে রাখার, তাকে সাইজ করে দেওয়ার একটা প্রবণতা সোসাইটির মধ্যে থাকবেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে ইম্পর্ট্যান্ট হলো ঈশ্বর সংকল্পের মতো অর্গানাইজেশন, যারা এরকম গোঁড়া সংস্কারী এই ধরনের একটা সমাজের মধ্যে থেকেও তারা একটা উদার জানলা খোলা অসংস্কারী মন নিয়ে এরকম ভালোবাসা উজাড় করে দিয়ে অন্য মানুষের পাশে দাঁড়াতে পারবে। এরকম ঈশ্বর সংকল্পই নিশ্চয়ই আমি মনে করি যারা 8 জন নিয়ে শুরু করেছিলেন এখন 65 জন 70 জন কাজ করছেন, 15 বছর হয়ে গেল, ঈশ্বর সংকল্পই নিশ্চয়ই আরও বড় হয়ে উঠবে। এবং যারা এখানে কাজ করছেন তারা এই ইন্সপিরেশন নিয়ে নিশ্চয়ই আরও উইংয়ের দিকে যাবেন তারা। অনির্বাণদা, শাহরুখ খান প্রশংসা করলেন ছবি নিয়ে, কেমন বলবে? ভালো লাগছে, এবং এমন একটা জায়গা থেকে এই টিকা বাই রং নিলাম যেটা সত্যি জীবনকে রঙিন করে দেয়। ঈশ্বর সংকল্পের এই উদ্যোগটা কোথাও না কোথাও জানি মানে উঠিয়ে দেয় যে এখনও আমার অনেক জায়গায় বিজ্ঞান এগিয়ে গেছে, তারপরও একটু যারা পিছিয়ে পড়ে বা মানসিকভাবে বা কোনোরকমভাবে তাদেরকে একটু প্রাপ্ত করেই দেখা হয়, তাদের জন্যই নতুন করে ইনিশিয়েটিভ নিতে হয় ঈশ্বর সংকল্প। না, আমার মনে হয় যে সায়েন্স এগিয়ে গেলেও মেন্টাল ইলনেস নিয়ে যে অ্যাওয়ারনেস এখন এই এখন রাইট নাও যে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু এতটা অ্যাওয়ারনেস ছিল না। সো আমার মনে হয় যে যত সময় এগোবে মানুষ আরও বেশি ওয়াইজ হবে এবং হওয়া উচিত, তার সাথে সাথে এডুকেশন মানুষের শিক্ষা যত বাড়বে তত এই বিষয় নিয়ে আলোচনা হবে। এই বিষয় এই ছোটো ছোটো এগুলো ছোটো বিষয় নয়, তবুও যারা মনে করেন যে এগুলো ছোটো ছোটো বিষয় তার সেই ছোটো ছোটো বিষয়কে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। সুগতি, আমরা মানে পরিবারেই বা চারপাশেই অনেক সময় দেখি কেউ ডিপ্রেশনে আছে বলতে বা কোনো কিছু হলে কারোর কাছে হয়তো থেরাপি বা সাইকোলজিস্টের কাছে যাওয়ার একটা অপশান থাকে, কিন্তু বেশিরভাগ জায়গায় বলে দেয় কিচ্ছু হয়নি, থাক তো কদিন পরে ঠিক হয়ে যাবে, একটু ঘুরবে, খুব ইজিলি আমরা একটা রেমেডি বলে দিই। দেখো, ইট উইল টেক সাম টাইম, আমাদের এত বড় একটা ভারতবর্ষ, এত মানে কী বলবো, এত মানুষজন আমরা বাস করি একসাথে, সেখানে বেসিক শিক্ষাটা পৌঁছতেই আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে যে পিরিয়ডসের সময় প্যাড ইউজ করুন, এইটা পৌঁছতেই অনেকটা সময় টাইম লেগে যাচ্ছে, বা মেয়ে মানেই তাকে মেরে ফেলবেন না, মেয়ে মানে সেও একজন মানুষ, সেও অনেক তাকে পড়াশোনা করান। সো এই বেসিক শিক্ষাটাই এখনো অবধি অনেক জায়গায় পৌঁছয়নি, তবে চেষ্টা সেটাই চলছে। এবং মানসিক মেন্টাল ইলনেস নিয়ে যে জার্নিটা, যে অ্যাওয়ারনেসের জার্নিটা শুরু হয়েছে, আমার মনে হয় ধীরে ধীরে সব জায়গায় সেটা পৌঁছে যাবে।
অন্যরকম লুকে দেখা যাচ্ছে, মানে হঠাৎ করে এইটা আমার মনে এখন সবাই জানে আমার নতুন ছবির কাজ চলছে নন্দিতা দি, মানে নন্দিতা রায় এবং শুভপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি রক্তবীজের, এটা তারই শুটিং চলছে। খুব ভালো হলো যে আজকে আমার শুটিং অফ ছিল সেই জন্য, নয়তো আমাকে কোনোভাবে ছুটি ম্যানেজ করে আসতেই হতো ঈশ্বর সংকল্পের ডাকে। তবে আজকে রক্তবীজের শুটিং ছিল না, তো সেই এটা সেটারই রূপ। তবে এটা এই জায়গাটা সেই কথাগুলো বলার জায়গা নয়, এখানে ঈশ্বর সংকল্পের 15 বছর পূর্তিতে আমরা এসেছি। আমার সঙ্গে ঈশ্বর সংকল্পের বহুদিনের সম্পর্ক, আমার মনে আছে বেশ কয়েক বছর আগে আমি একটা রাখির দিন প্রথম ঈশ্বর সংকল্পে যাই, এবং সেই যে বন্ধনটা তৈরি হয়, সেই যে বলে না রাখির যে গিটটা, সেটা আমি বলবো খুব স্বার্থপরের মতো বলি যে আমার পথ চলায় খুব সাহায্য করে, কারণ এখান থেকে আমি একটা আনকন্ডিশনাল লাভ পাই। এই যে কোনো রকম প্রত্যাশা ছাড়াই যে ভালোবাসা যায় সেটা এখান থেকে পাই, এবং এনার্জি পাই, একটা মোটিভেশন পাই। কারণ এখানে যে আমার দিদি বোনেরা আছেন তাদেরকে তো ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ সবই জানাচ্ছি, কিন্তু যারা কাজটা করছেন ঈশ্বর সংকল্প, এই যে কথাগুলো সবাইকে একভাবে দেখা, সবাইকে একভাবে ভালোবাসা, এই কথাগুলো বলা সহজ করা কঠিন, কিন্তু সেই কঠিন কাজটাই হাসি মুখে উইদাউট এনি এক্সপেকটেশন অফ রিটার্ন এই মানুষগুলো ঈশ্বর সংকল্পের মানুষরা বছরের পর বছর করে চলেছে। অত্যন্ত কঠিন কাজ, মারাত্মক চ্যালেঞ্জিং কাজ, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। এবং আমার মনে হয় যে আমরা যদি বেটার হিউম্যান বিইং হতে চাই তাহলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। এভার ইভলভিং সাবজেক্ট, আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে আমরা যেভাবে বিষয়গুলোকে দেখেছি এখন দেখছি না সেটা, আমরাও প্রতিনিয়ত জানছি নতুন নতুন কথা। এবং আমার মনে হয় ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ পিপল ইউ লাভ অর পিপল অ্যারাউন্ড ইউ, তাদের সঙ্গে কথা বলা। এবং আমাদের প্রত্যেকের মধ্যেই অনেক না পাওয়া থাকে, অনেক অন্ধকার জায়গা থাকে, প্রত্যেকের মধ্যেই আছে। কারুর কেউ হয়তো ডিপ্রেশনে ভুগছেন, কেউ হয়তো হতাশায় ভুগছেন, তো সেটাকে যদি একটু ভালোবেসে একটু যত্ন নিয়ে সেটাকে আমরা যদি অ্যাপ্রোচ করি তাহলে মনে হয় ভালো হবে। এবং আমার মনে হয় যে আমাদের যে কাজটা, আমরা তো প্রচুর মানুষের কাছে আমাদের কাজ নিয়ে পৌঁছই, যদি আমাদের কাজের মাধ্যমে আমরা তাদের সেই বার্তাটা দিতে পারি তাহলে সেটা আমাদের একটা বড় পাওয়া হবে। এবং এটা প্রতিনিয়ত প্রতিদিনকার যে যে প্রফেশনেই থাকুন না কেন, প্রত্যেকের যে কোনো মুহূর্তে হতে পারে। কারণ টু বি ভেরি অনেস্ট, লাইফ ইজ এ রোলার কোস্টার রাইড, এবং সেটা সবসময় মানে বেশিরভাগ সময় আমরা যেরকম ভাবি তার অন্যরকমভাবে, আনপ্রেডিক্টেবল একটা, সো এটা হওয়া খুব স্বাভাবিক। এটা টক অ্যাবাউট ইট, আমাদের এখনও হয়তো ট্যাবু আছে, আমরা বলতে ভয় পাই, আশঙ্কায় ভুগি, দ্বিধা করি, সেটা যেন না। এইগুলো বলা খুব মুশকিল হচ্ছে। লাইক আমি সবসময় মনে করি জার্নি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য ডেস্টিনেশন, এবং সেই পথটা আমাদের চলতে হবে যেভাবেই হোক।